ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 Creation। তো ইতিমধ্যে রাজ্যে একাধিক পৌরসভায় মাধ্যমিক পাশে একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন করতে গেলে কোনো আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবেন। এবং কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই, যেখানে রাজ্যে 23টি জেলার মহিলারা শুধুমাত্র এই পোস্ট আবেদন করতে পারবে। তো কোন কোন পৌরসভায় নিয়োগ করা হচ্ছে, কীভাবে আবেদন করবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে টোটাল আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো অনার্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ পদের নাম হচ্ছে অনারি হেলথ ওয়ার্কার, মানে HAW পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি 170টা টোটাল ভ্যাকেন্সি আছে। যেখানে বয়সে যদি কথা বলি 30 থেকে 40 বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে, যেখানে বয়স সীমা ধরতে হবে 1 জানুয়ারি 2021 সাল অনুযায়ী। যেখানে SC ST OBC প্রার্থীরা যেরকম বয়সে ছাড় পান সেরকম বয়সে ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। যেখানে এডুকেশন কোয়ালিফিকেশনে কী চাওয়া যেতে পারে, এরকম কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাশ হতে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। এবং কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এই পোস্ট আবেদন এখানে করতে পারবে। যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কী বলে দিয়েছে, না টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিয়েছে 4,500 টাকা প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে। এখানে উল্লেখ করে দিচ্ছে কোন জায়গা থেকে তোমাদের নোটিশ ডাউনলোড করতে পারছো, www.panihata-municipality.in এই পোস্ট এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। যেখানে ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু মাধ্যমিকে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের রেজাল্ট এবং আধার কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজাল্ট সবই তোমাদের লাগবে। SC ST হয়ে তাহলে SC ST সার্টিফিকেট, OBC OBC সার্টিফিকেট তোমাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো এখানে আবেদন করার লাস্ট রয়েছে 26 অক্টোবর, তোমরা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবে। যেখানে তোমাদের একটি অ্যাড্রেস দিতে যেতে পারছো, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু বাই পোস্ট বা জমা দিলে হবে না, এই ড্রপ বক্সকে জমা করে দিতে পারছো। ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টসগুলো বলবো সেগুলো তোমার অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। যেখানে সিলেকশন প্রসেস তোমাদের দেখতে পাচ্ছ 1:10 অনুপাতে তোমার সিলেকশন হবে, যেখানে সিলেকশন ইন্টারভিউ মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে ডিটেলস এখানে জানিয়ে দিয়েছে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি এপোর্ট হচ্ছে প্রিন্ট আউট বার করতে হবে, এখানে পাসপোর্টের ছবি অ্যাটাচ করতে হবে, এখানে সিগনেচার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ডেটটি তোমাদের প্রকাশিত হচ্ছে, সেই ডেটটি তোমাদেরকে লিখে দিয়েছে। তো সেই এই তিন পথে অ্যাপ্লিকেশন ফর্মটি এপোর্ট হচ্ছে প্রিন্ট আউট বার করে এখানে তোমাদের সিগনেচার করতে হবে। দেখতে পাচ্ছ এই সিগনেচার করে দিয়ে ডেট প্লেস তোমাদের কিন্তু বসিয়ে দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, দেখতে পাচ্ছ মাধ্যমিকে অ্যাডমিট দিতে হবে এজ প্রুফ হিসেবে, এবং একাডেমিক কোয়ালিফিকেশন মানে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, প্রুফ অফ আধার কার্ড ভোটার কার্ড তোমাদের লাগবে, এবং কাজ চলে কাজ সার্টিফিকেট তোমাদের কাছে লাগবে। তো নোটিশটা সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে, দেখতে পাচ্ছ পানিহাটা মিউনিসিপ্যালিটি থেকে নোটিশটি প্রকাশিত হচ্ছে, যেখানে পানিহাটা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন উল্লেখ করে দিয়েছে। এখানে কোনো প্রকার কিন্তু বলে দেয়নি যে পানিহাটা ডিস্ট্রিক্টে মহিলারা আবেদন করতে পারবে, যেখানে রাজ্যে 23টি জেলা মহিলারা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অনার্স কিন্তু বলে দিয়েছে ওমেন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যেখানে ম্যারিড বিধবা এবং উইডো মানে ডিভোর্সি মহিলা এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র মহিলারা এই পোস্টে আবেদন করতে পারবে। এবার আসছে যে নোটিশ তোমরা কীভাবে ডাউনলোড করবে, নোটিশ ডাউনলোড করতে তোমাদের সরাসরি পানিহাটে মিউনিসিপ্যালিটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো panihatamunicipality.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই পেজে পৌঁছতে পারবে। আশা করি বাঁ দিকে দেখতে পাই যাবে, এখান থেকে পাচ্ছি এমপ্লয়মেন্ট নোটিশ বলে অপশন রয়েছে, সিম্পলি এমপ্লয়মেন্ট নোটিশ তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো এমপ্লয়মেন্ট নোটিশে ক্লিক করে এখান থেকে যে সমস্ত এমপ্লয়মেন্ট নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো তোমাদের সামনে শুয়ে যাবে। প্রথমে যেতে পারে নোটিশ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য রিকমেন্ড এনগোমেন্ট আন্ডার SUDA এই পোস্টে তোমাদের নিয়োগ করে, সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করে নোটিশটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এবার যারা দেখতে পাচ্ছ নিচে আরেকটি নোটিশ রয়েছে, এই নোটিশ তোমাদের ক্লিক করে নোটিশ মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। ওপরে নোটিশটি থেকে এই নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারো, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচমেন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এই ডাউনলোড অপশনে ক্লিক করে। এবার যদি ডাউনলোড করতে না পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে নোটিশ কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন। এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 Creation চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।